অর্থাৎ আপনারা যে সমস্ত বন্ধুরা যুবশ্রীতে আপনারা টাকা পাচ্ছেন এবং আপনার যে অ্যানেক্সটি সাবমিট করার জন্য যে আপনাদের মোবাইলে যে SMS এসেছে, তো আপনারা অনেকে চিন্তায় রয়েছেন যে আপনার যে বাকি রয়েছে যে মাসের টাকাগুলো, সেই মাসে সেই টাকাগুলো আপনাদের কখন কি দেওয়া হবে। তার সম্পূর্ণ একটা নতুন কিন্তু আপডেট এসেছে, তো আপনাদের সম্পূর্ণ তুলে ধরবে ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা জানতে পারবেন যে আপনারা কোন মাসে আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে অ্যানেক্সটি সাবমিট করে আপনাদের ডেট কিন্তু দেওয়া হয়েছে, আপনারা জানেন যে 5/9/2024 থেকে 1/10/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু অ্যানেক্সটি সাবমিট করার একটা ডেট কিন্তু জারি হয়েছে। আপনারা অনেকে মোবাইলে কিন্তু মেসেজ পেয়েছেন এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে সেই অ্যানেক্সটি সাবমিট কিন্তু আপনাদের করতে হবে। এরপর আপনাদের 1/10/2024 থেকে যখন আপনাদের শেষ তারিখ যখন হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু আবার কিন্তু আপনাদের সেই সমস্ত যে সমস্ত অনলাইন আপনারা কমপ্লিট করেছেন সেগুলো কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের যে সমস্ত বন্ধুদের আপনাদের রিজেক্টেড হয়ে যাবে বা আপনাদের অবজেক্টিভ পর্যায়ে আপনারা চলে আসবেন, সেই সমস্ত বন্ধুদের কিন্তু আবার কিন্তু এমপ্লয় ব্যাঙ্ক থেকে আপনাদের কিন্তু SMS পাবেন আপনারা। এরপর আপনাদের এমপ্লয় ব্যাঙ্কে SMS পাওয়ার পর আপনাদের কিন্তু আবার সেই একটা শেষ তারিখ কিন্তু আপনাদের দেওয়া হবে, যে কোন তারিখ থেকে আবার কোন তারিখ মধ্যে আপনার যে সমস্ত বন্ধুরা অবজেক্টিভ বা রিজেক্ট লিস্টে আপনার নাম চলে আসবে, সেই সমস্ত বন্ধুদের আবার সুযোগ করে দেওয়া হবে যে আপনাদের এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আপনাদের আবার আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। তো আপনারা যদি ওই ডেটের মধ্যে সাবমিট না করেন, তাহলে কিন্তু পরের ক্ষেত্রে আর যুবশ্রীর কিন্তু আপনারা টাকা পাবেন না। এরপর আপনাদের কিন্তু আবার একটা ফাইনাল লিস্ট কিন্তু আবার বের হবে, আপনার যখন সেই অ্যানেক্সটি সাবমিট করবেন, সাবমিট করে দেওয়ার পর আপনাদের একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো সেই ফাইনাল লিস্ট আপনাদের সেই লিস্টে যখন আপনাদের নাম থাকবে, নাম থাকার পর আপনারা অবশ্যই কিন্তু আপনারা যখন অ্যানেক্সটি সাবমিট করলেন, সাবমিট করে দেওয়ার পর আপনারা কী করে জানবেন যে আপনার সেই সেই ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কি না, সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেই এই সাইডে এসে আপনারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। স্ট্যাটাসে চেক করার পর আপনারা যখন দেখবেন যে আপনার লাইভ কেস অপশান কিন্তু চলে এসেছে, তখন কিন্তু আপনারা যুবশ্রীতে কিন্তু আবার 6 মাস অন্তর আবার আবার কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে আপনাদের কিন্তু যে ডেটটা দেওয়া হয়েছে 5/9/2024 থেকে 2024 থেকে 1/10/2024 তারিখ পর্যন্ত আপনাদের যে অ্যানেক্সটি সাবমিট করার ডেট দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আবার কিন্তু যে সমস্তগুলো আপনার সুযোগ হয়তো আপনাদের দেওয়া হয়েছিল, আপনার SMS পাননি বা আপনারা করতে পারেননি, তাদেরকে কিন্তু আবার সুযোগ দেওয়া হবে, আবার কিন্তু একটা ডেট দেওয়া হবে। সেটা কিন্তু আবার কিন্তু আপনাদের সে যে ডেটটা দেওয়া হবে, সেটা কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আবার SMS পেয়ে যাবেন, বা মোবাইলের মধ্যে SMS যদি না পান, তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা আবার নোটিশ কিন্তু জারি হয়ে যাবে। এখানে যখন নোটিশ জারি হয়ে যাওয়া, হয়তো বলবে আপনার এমপ্লয়মেন্টকে অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে আসুন, অ্যানেক্সটিটা যদি আপনারা জমা দেন, তবে আপনার আবার যুবশ্রী কিন্তু আপনারা ভাতা পাবেন। এরপর আপনাদের 29 তারিখে কিন্তু আবার ফাইনাল লিস্ট কিন্তু বের হবে, 29/11/2024 তারিখের মধ্যে একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে, এবং 29/11/2024 তারিখে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, সেই ফাইনাল লিস্টে আপনাদের যদি নাম থাকে, প্রত্যেকটা এমপ্লয় ব্যাঙ্ক অফিসে কিন্তু বা এক্সচেঞ্জ অফিসে কিন্তু সেই ফাইনাল লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং সেখানে গিয়ে আপনারা জেনে আসতে সেখানে আবার দেখে আসতে পারেন। সেখানে যদি আপনার ফাইনাল লিস্টে নাম থাকে, তবেই কিন্তু আপনারা এই যুবশ্রী টাকা কিন্তু আপনার যে বাদবাকি যে বাকি টাকাগুলো রয়েছে, সেই সমস্ত টাকাগুলো কিন্তু পাবেন। তাহলে আপনারা এখানে জানতে পারলেন যে আপনার যুবশ্রী যে বাকি রয়েছে যে সমস্ত টাকাগুলো, সেগুলো আপনারা কখন পাবেন। তো যেহেতু 29/11/2024 যে একটা ফাইনাল লিস্ট যে প্রকাশিত হবে, যেটা ফাইনাল একবারে, সে কিন্তু সেই ফাইনাল লিস্টে যখন প্রকাশিত হচ্ছে, সমস্ত রিজেক্ট সমস্ত বাদ দিয়ে দেওয়ার পর যে লিস্টটা প্রকাশিত হবে 29/11/2024 তারিখে, এরপর কিন্তু 29/11/2024 তারিখে ফাইনাল লিস্টটা প্রকাশিত হয়ে যাওয়ার পর আপনি যখন চেক করে দেখবেন যে আপনার লাইভ কেস অপশান কিন্তু রয়েছে, এবং লাইভ কেস অপশান জারি হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এরপর আপনারা কিন্তু সেই ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ আপনারা এখানে নভেম্বর মাসে কিন্তু টাকা কিন্তু আপনারা পাবেন না, আপনারা কিন্তু পাবেন একবার ডিসেম্বর মাস থেকে, কিন্তু আপনার সমস্ত যে সমস্ত বাকি টাকাগুলো থাকবে, সেই সমস্ত টাকাগুলো কিন্তু আপনারা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু পেতে শুরু করবেন। অর্থাৎ আপনারা জানেন যে অ্যানেক্সটি সাবমিট কিন্তু অনেক ভেরিফাই হয়, অনেক কিছু হয়, তারপরে কিন্তু একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়, বহুত নাম কিন্তু বাতিলও হয়ে যায়। তো এইভাবে আপনাদের কিন্তু
লিস্ট বের হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। আপনারা এখন কোনো মাসেই কিন্তু আর টাকা পাবেন না, যতদিন ফাইনাল, যতদিন এই অ্যানেক্সটি সাবমিট ক্লিয়ার না হচ্ছে, ফাইনাল লিস্ট প্রকাশিত যতক্ষণ না হচ্ছে, তারা কিন্তু আর এখনও পর্যন্ত কিন্তু আর টাকা পয়সা আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালোবাসো লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।